এই মুহূর্তত রাজ্যের কর্মচারী সকলের জানাব বিচাৰিছো বিগ ব্রেকিং নিউজ। এবার কর্মচারী সকলের ডর খবর আহিছে। কর্মচারী সকলের মুখ্যমন্ত্রীর বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রীর এই বৃহৎ ঘোষণার পিছতে এতিয়া কর্মচারী সকলের মাজত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীয়ে কি ঘোষণা করেছে আপনাদের প্রথমে জানাই লব বিচাৰিছো। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে কোনো অস্থায়ী কর্মীক স্থায়ীকরণ করব নয়, তার কারণে ইন্টারভিউ হব লাগে। সেই কারণে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রী যাব নয়, কিন্তু কারো চাকরি আমি খাব খোঁজা নাই। 60 বছরলৈকেও চাকরি করক, কিন্তু অস্থায়ী কর্মচারীক রেগুলারাইজেশন করার পাওয়ারটো কেবিনেট আর মুখ্যমন্ত্রীর পর সুপ্রিম কোর্টে কাটি লৈ গৈছে। উমা দেবী ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ভার্ডিক্টর জড়িয়ে যেতিয়া মুখ্যমন্ত্রী বা কেবিনেটর হাতত সেই পাওয়ারটো এতিয়া নাই। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পিছতে এতিয়া কর্মচারী সকলের মাজত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ রাজ্যের বিভিন্ন বিভাগত হাজার হাজার ঠিকাভিত্তিক কর্মচারী আছে। এই ঠিকাভিত্তিক কর্মচারী সকলের চাকরি নিয়মীয়াকরণের প্রসঙ্গটো বিভিন্ন সময়ত উত্থাপন হয়ে আহিছে। আর ইয়ার মাজতে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় এতিয়া স্বাভাবিকতে কর্মচারী সকলের মাজত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। লগতে মুখ্যমন্ত্রী মহোদয়ে এই মন্তব্য করেছে যে কর্মচারী সকলে 60 বছরলৈকে চাকরি করে থাকিব পারিব, অর্থাৎ ঠিকাভিত্তিক কর্মচারী সকলের চাকরির কার্যকাল 60 বছরলৈকে থাকিব। কিন্তু নিয়মীয়াকরণের প্রসঙ্গটো রাজ্য সরকারে কোনো সিদ্ধান্ত লব নোৱাৰে। আর যেহেতু ন্যায়ালয়ের বিচারাধীন হয়ে আছে, ন্যায়ালয়ে এই সম্পর্কত সিদ্ধান্ত গ্রহণ করব। এবার আমি কর্মচারী সকলের ভাষ্য আপনার শুনাব বিচাৰিছো। আমি দুঃখিত হওয়ার লগতে আমি শঙ্কিত হয়েছি। যদি বিষয়টো আইনের মাজত গোচরাধীন হয়ে আছে বা আইনের ভিতর পড়ে, তথাপিও মাননীয় মুখ্যমন্ত্রী নিজাববিয়াক পোনপটিয়া হস্তক্ষেপে আমার রাষ্ট্রীয় উদ্যানের কর্মরত 253 জন সাময়িক কর্মীক যাতে যে ধরনের আমার কিছুদিনের আগতে গৃহরক্ষী ভাই বন্ধুসকলে পাই আসে একই পাই আসিল, তেখেতসকলে 10,000 পাইছিল, আমিও পাইছিলো, কিন্তু পোনপুনে 25,000 হল। গতি অসুবিধা আসে অসুবিধাখিন কম পরিমাণে হলেও সকাহ পাইছে, কিন্তু আমি সেই গতিতেই চলি থাকিল। গতি আমার পরিবারটো ভালদরে পোহপাল দিবপরাক যদি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে দরে দরে ভাত্তাটা আমাক ধরে দিয়ে, আমি নথয় আনন্দিত।